আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যে শীতকালে পাখিদের একটা বিশেষ মানে জরুরি, সেটা হচ্ছে এগ ফুড। তো এগ ফুড দিলে শীতকালে পাখিদের হেলথ ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং তাদের শরীর যে দুর্বল হয়ে যায় মানে শুকিয়ে যায় সেটা হবে না। এগ ফুড গরমকালে অতটা না দিলেও চলবে, কিন্তু সপ্তাহে দুদিন করে দেওয়া বেস্ট, দুদিন না হলেও সপ্তাহে একদিন তো অবশ্যই দরকার। তো আজকে আমি কীভাবে এগ ফুড তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক। তো এইখানে আমি এগ ফুড আজকে দেবো ব্রেড দিয়ে, ঠিক আছে। ব্রেড আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা একটু হার্ড পড়া হয়ে গেছে, এটা ভালো মিক্স হবে। গাজর নিয়েছি আর ডিম নিয়েছি, আমি দুটো ডিম নিয়েছি, সাথে আমি অপ্টিবিট একটু মিক্স করে দেবো আর ক্যালসিলাক্স এটা একটু মিক্স করে দেবো। তো প্রথমে আমি ব্রেডগুলোকে আস্তে আস্তে ভিজিয়ে নেবো। দেখতে পাচ্ছেন এইভাবে কুচিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বিস্কুট করতে পারেন বা অনেকে ভাতের সাথেও দেয়। তো আমি আজকে ভাতও দিই, আমি আজকে ব্রেডটা দিচ্ছি, মানে ভালো লাগবে আর কি দেখতে। প্রত্যেকদিন একই জিনিস দিলে তো ভালো লাগবে না। তো আমি কদিন মাঝে বন্ধ করে দিয়েছিলাম এর ফুড দেওয়া, সেটা আজকে থেকে আবার শুরু করে দিই, কেন টাইম পাচ্ছিলাম না। এই দেখুন এইভাবে পুরো গুঁড়ো হয়ে যাবে। তো আমার ব্রেড গ্রিট করা হয়ে গেছে, এবার আমাকে গাজরটা গ্রিট করে নিলেই হয়ে যাবে আর ডিমটা। তো ধরুন এইভাবে গাজরটাকে নিয়ে গ্রিট করে নেবেন। গাজর আমার গ্রিট করা হয়ে গেছে, এবার এটা মিশিয়ে নেবো দিয়ে ডিমটাকে গ্রিট করে দিয়ে দেবো। তো চলুন এবার এই সেদ্ধ ডিম সেটাকে গ্রিট করে মিশিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে মিশিয়ে মানে গ্রিট করার পর মিশিয়ে দিতে হবে। তো চলুন মিশিয়ে নেওয়া যাক, দিয়ে পাখিদের খালে দেবো, সেটা কেমন খাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এগ আমার গ্রিট করা হয়ে গেছে, এটা এবার ভালোভাবে মিশিয়ে নেবো এবং সাথে একটু ক্যালসিলাক অল্প পরিমাণ দিয়ে দেবো। আর দেবো অপ্টিবিট, এটা দিলে একটু ভালো হয়, মানে না দিলেও চলবে। এবার আমি আমার পাখি ব্রিডিং মুডে আছে তো সেই জন্য একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
আজকের মতো এক ফুট রেডি। দেখতে পাচ্ছেন এক ফুট আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা পাখি দেখারে দিয়ে দেবো সেপারেট সেপারেট কেজে। তো চলুন দেখা যাক পাখিরা কেমনভাবে খায়। মানে অনেকদিন আমি দিইনি, দিতাম আগে দিতাম খেত, তো আমার কিছুদিন বন্ধ ছিল, তো আজকে থেকে আবার শুরু করেছি, সপ্তাহে দুদিন দেবো। তো দেখা যাক কেমন রিয়াকশান হয়, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এইখানে আমার পাখিদের সব সেপারেট কেজের বাটিগুলো রয়েছে, অল্প পরিমাণ করে সব কটাতে দিয়ে দেবো। যেটাই বাচ্চা আছে সেটা একটু বেশি দিতে হবে। তো চলুন দিয়ে দেওয়া যাক। এটা আমার বাচ্চা আছে এখানে, মানে দিয়ে দিয়েছি। এখানে কপিলে বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন চলে এসছে খাওয়া বলে, দেখতেই পাচ্ছেন খেতে আরম্ভ করে দিয়েছে। এখানেও দুটো বাচ্চা আছে, এই যে উপরে বসে আছে, ঠিক আছে, এরা খেতে আরম্ভ করে দিয়েছে। এখন প্রথমবার দিয়েছি, তো একটু খেয়ে নেবে, অসুবিধা নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং লাইক করবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে আমার সাবস্ক্রাইবার একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। এটা অনুরোধ আপনাদের কাছে, অসংখ্য ধন্যবাদ।